বিং এর মতো গুগলও তাদের নিজস্ব চ্যাটবট রিলিজ করছে। গুগলের এই নিউ এআইটার নাম গুগল বার্ড। অবশ্যই এই এআইটার কারণে গুগল ছোট্ট করে $100 বিলিয়ন এর বাস খাইছে, যেটা সম্পর্কে আমরা পরে জানতে চলেছি। তার আগে আমরা জানতে চলেছি গুগলের বার্ড এআইটা কি এবং এটা কিভাবে কাজ করে। সো লেটস গেট ইনটু ইট। এআইটার গভীরে যাওয়ার আগে গুগলের বার্ড কি সেটা সম্পর্কে জানা যাক। আপনি তো চ্যাট জিপিটি এআই সম্পর্কে জানেন, ঠিক তেমনি গুগলের বার্ড একটা এআই যেটা টেক্সট ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারে। বার্ডকে মূলত গুগলের ল্যামডা এআই এর উপরে বেস করে ডেভেলপ করছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই ল্যামডা এআইটা আবার কি? আসলে ল্যামডা গুগলের একটা ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা মূলত একটা কনভারসেশন এআই ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয়। বিকজ এই ল্যামডা নিজেই একটা কনভারসেশন এআই সিস্টেম, যেটা মূলত ন্যাশনাল এন্ড সেন্সিবল রেসপন্ড করে থাকে। গুগলের সিইও সুন্দর পিচাই ল্যামডা এআই কে 2021 সালের মেতে অ্যানাউন্সড করেছিল। এখন বর্তমান সময়ে চ্যাট জিপিটি এন্ড গুগলের নিউ এআই দেখে গুগল আর শান্ত থাকতে পারলো না, যার কারণে হঠাৎ করে গুগলের সিইও সুন্দর পিচাই টুইটারে একটা টুইট করে যে গুগলে একটা নিউ এআই আসতে চলেছে, অর্থাৎ বার্ড আসতে চলেছে, আর সেটা ল্যামডার উপরে বেস করে হবে। গুগলের একটা ব্লগ পোস্টে সুন্দর পিচাই বলেন, আপাতত চ্যাটবটটা অনলি ট্রাস্টেড ট্রাস্টারদের জন্য অ্যাভেলেবল আছে, যারা এই বটটা টেস্ট করছে। পোস্টে আরো বলা আছে, আস্তে আস্তে চ্যাটবটটা সাধারণ ইউজারদের কাছে খুবই অল্প সময়ের মধ্যে আসতে চলেছে। ওকে, সো এখন কথা হচ্ছে আপনি কিভাবে গুগলের চ্যাটবটটা ইউজ করতে পারবেন। চ্যাটবট এর অ্যাক্সেস তো আপনি আপাতত পাবেন না, বাট এআইটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে পারবেন। চ্যাটবট বা বিং এর বিং এআই এই দুইটা প্ল্যাটফর্মে গিয়ে আপনি যদি কোনো কোশ্চেন করেন, তাহলে আপনি একটা ইউজফুল রিপ্লাই পেয়ে যান চ্যাটবটটার কারণে। ঠিক তেমনই আপনি গুগল এআই কে ব্যবহার করতে পারবেন কোশ্চেন এর অ্যান্সার করার জন্য। আপনি চ্যাট জিপিটি বা বিং এআই যেটাই বলেন না কেন, সেটার থেকেও আপনি গুগল এআই তে বেশি ইনফরমেশন পেয়ে যাবেন। কারণ গুগল এআই গুগল সার্চ ইঞ্জিন এর উপর ডিপেন্ড করে কাজ করবে এবং গুগলের ডাটাবেস অনেক অনেক বড়। যেহেতু গুগলের ইনফরমেশন আছে অনেক বেশি, সে কারণে চ্যাটবটটা আপনাকে অনেক বেশি ইনফরমেশন প্রোভাইড করতে পারবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে গুগল তাদের চ্যাটবটটা সম্পর্কে আরো বলে যে এই বট নাসা জেমস ওয়েব টেলিস্কোপের মতো কমপ্লেক্স কোশ্চেনেরও অ্যান্সার দিতে সক্ষম। গুগল এআই এর গুণাগুণ সম্পর্কে অনেক কথা হলো, এবার $100 বিলিয়ন এর ব্যাপারটা সম্পর্কে জানা যাক। এই কনসেপ্ট ভিডিওতে গুগল এআই জেমস ওয়েব টেলিস্কোপ নিয়ে যে ইনফরমেশনটা দিছে, এটা একেবারে রং ইনফরমেশন। আর এই রং ইনফরমেশন প্রোভাইড করার কারণে গুগলের প্যারেন্ট কোম্পানি অর্থাৎ আলফাবেটের শেয়ার 9% ড্রপ করে, যেটা $100 বিলিয়ন। আমার মনে হয় গুগল টিম ভিডিওটা অ্যানালাইজ না করে পাবলিক করে দিছিল, যার রেজাল্ট স্বরূপ গুগল এত ভালোভাবে পাশটা খাইছে। গুগল এআই আমাদেরকে অনেকভাবে হেল্প করতে পারে। কমপ্লেক্স কোশ্চেন তো আছেই, বাট সেটার পাশাপাশি আপনি ভিন্ন ভিন্ন সাজেশনও দিতে পারবেন, লাইক প্ল্যানের ফ্রেন্ডস, বেবি শাওয়ার, এটসেট্রা। যেহেতু গুগল এআই নিয়ে বেশি ইনফরমেশন আপাতত অনলাইনে নাই, বাট আমরা খুবই শীঘ্রই গুগল অ্যান্ড বিং এআই এর ওয়ার দেখতে চলেছি। ওয়ারটা হবে গুগল অ্যাসিস্ট মাইক্রোসফট অ্যান্ড গুগল এআই অ্যাসিস্ট বিং এআই। সো ভিডিওটা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি লেটেস্ট টেক সম্পর্কে ইনফরমেশন পেতে চান, তাহলে রাইট সাইডের ভিডিওটা চেক আউট করে দেখতে পারেন, বাট লেফট সাইডের ভিডিওটা বেশি ইন্টারেস্টিং। সো দেখা হচ্ছে সেই ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, বাই।